হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো আজকে সকালে ব্রেকফাস্ট। তো আজকের ব্রেকফাস্টে কী বানাবো ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আজকে আমার সোনারও স্কুল বন্ধ ছিল। তো ভাবছিলাম আজকে একটু স্পেশাল কিছু করা যাক। তো তাই আলু পরোটা করার জন্য আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর এখানে ভাবলাম আলু পরোটার সাথে একটা সয়াবিনের রেসিপি করা যাক। তো সয়াবিনটা আমি ভেজে নিয়েছি, ভাজা প্রায় হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তেল দিয়ে গোটা জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। তারপর এখানে সব মশলাগুলো রেডি। তারপর এখানে দিয়ে দেব একটা এলাচ আর ডালচিনি, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। বেশ, তারপর এখানে একটু নাড়াচাড়া করার পর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা আবার বেশি ভাজলে হবে না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম নুন, নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু পেঁয়াজটা যাতে জ্বলে না যায়। তো এখানে নাড়াচাড়া করে নিয়েছি নুন দিয়ে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর অল্পখানিক একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব টমেটো বাটা, টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার উপকরণটা একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এক মিনিট ভাজলেই হবে, বেশিক্ষণ ভাজতে হবে না। তারপর এখানে আরও রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো মশলা আমরা রেগুলার ইউজ করে থাকি সেই মশলাগুলো দিয়ে দেব। তো এখানে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। সব মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে, মশলা ভালো করে না কষালে কিন্তু সবজির টেস্ট আসে না, তাই মশলাটা ভালো করে কষাতে হয়। তারপরে এখানে দুই টুকরো সিদ্ধ আলু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব সয়াবিনটা, সয়াবিনটাও অ্যাড করে এখানে মিশিয়ে ভেজে নেব। ছয় সাত সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জল দিয়ে দিয়েছি, তারপর নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে গরম জলও ইউজ করতে পারেন, আমি একটু তাড়াহুড়ো করে ঠান্ডা জল দিয়েছি, তো গরম জল দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ চিনি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় হয়ে এসেছে আমাদের সয়াবিনের রেসিপি। তারপর এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে তো এবার নামিয়ে নিতে হবে। তাই আমাদের সয়াবিনের রেসিপি পুরোপুরি রেডি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যারা নতুন হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর আমরা একটা অন্য একটা রেসিপিতে চলে এলাম, এখানে আলু পরোটা করব। তো আলু পরোটার জন্য এক সামান্য উপকরণই দরকার আমার, একটু ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, আর ইচ্ছা থাকলে আপনাদের নিতে পারেন কাঁচা লঙ্কা কুচি, চা জিরি স্বাদ মতো। তো আমার মনে হয় একটু কাঁচা লঙ্কা দিয়ে আমার ভাল লাগে, তাই আমি বানিয়েছিলাম।
আপনাদের কাঁচা লঙ্কা না দিলে স্কিপ করতে পারেন। তারপর সব উপকরণগুলো দিয়ে আলু দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে মেশানো হয়ে যাচ্ছে প্রায়। তারপর আমি আটার ডোটা আগে তৈরি করে রেখেছিলাম, তো এবার পরোটাটা বেলে নেব। এই যে আমি পরোটা রেডি করে নিচ্ছি, পরোটা প্রায় রেডি হয়ে এসেছে। এখানে দিয়ে দেব একটুখানি অয়েল, অয়েল দিয়ে চারপাশটা একটু মেখে নেব। তারপর এখানে দিয়ে দেব আলু, যে আমি এটা চারকুন পরোটা করব, তাই আমি এটা চারকুনে করব। আপনারা চাইলে গোলও করতে পারেন, ত্রিকোণও করতে পারেন, যা যে সুবিধা মতো। তা আমি এখানে চারকুন করেছি, তাই আমি চারপাশটা ভালো করে চেপে নিচ্ছি। এবার শুকনো আটাগুলো দিয়ে আস্তে আস্তে প্রেস করে নিই। তারপর হালকা হালকা প্রেস দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। যেগুলো বের হয়ে আসবে এগুলো আঙুল দিয়ে ঠেসে ঠেসে ঠিক করে নেবে, নাহলে তো প্রায় আমার পরোটা রেডি। দেখো কি সুন্দর, আমি হালকা করে বেলে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, পরোটা দিয়ে দিলাম। এপাশ ওপাশ একটু সেকে নেওয়ার পর এপাশ ওপাশ সেকে নিচ্ছি। সেকে নিয়ে তারপর দিয়ে দেব একটুখানি অয়েল। অল্প অয়েল দেব, কারণ আমি বেশি অয়েল ইউজ করব না এখানে, কারণ আমি অয়েলটা একটু স্কিপ করি করছি, একটু কম করে ভালো। সব সকাল সকাল একটু অয়েল কম খাওয়াই ভালো, তার জন্য আমি অয়েলটা একটু কম ইউজ করেছি। আপনারা চাইলে একটু বেশি ইউজ করে খেতে পারেন। তো আমার পরোটা প্রায় রেডি। তো প্রায় রেডি হয়ে এসেছে পরোটা। তো এবার আমি পরোটা সার্ভ করে নেব। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখানে পুরোপুরি রেডি, আর একটু অন্য ডিজাইন করে আমার ছোট্ট সোনার জন্য রেডি করেছি। চাইলে আপনাদের বাচ্চার জন্য এরকমভাবে করে খাওয়াতে পারেন। এগুলোর মতো করে এই রেসিপিটা আমি অন্যদিন দেখিয়ে দেব। তারপর করেছি, এটাও খেতে দারুণ হয়েছিল। তারপর আমার সোনা খেয়েছে, তো একটু পর আমি সকাল সকাল তাকে ওটস খাইয়ে দিই, তাই আমি প্রথমে তাকে ওটস খাইয়ে দিলাম। তো আমার সোনার ওটসও রেডি। তো কেমন লেগেছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে। বাই বাই।